প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি ষষ্ঠ অধ্যায় থেকে আলোচনা করব জীববিজ্ঞানের তোমরা ক্লাসটা দেখার শুরুতে খাতা কলম নিয়ে থাকবে যাতে গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলি সহজে নোট নিতে পারো তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অভিস্রবণের একটি পরিষ্কার ধারণা দেবার চেষ্টা করব পানি এবং খনিজ লবণ কীভাবে পরিশোষণ হয় কোষ রস জিনিসটা আসলে কি সেটা কিভাবে পাতায় পৌঁছায় এছাড়া আমি প্রসেদন প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করব তো প্রথমে দুইটি ঘটনা পর্যবেক্ষণ অর্থাৎ একটু ভেবে দেখো সেটা হচ্ছে কি এক নম্বর পানিতে ভেজানো কিসমিসের ফুলে ওঠা এবং দুই নম্বর হচ্ছে লবণ পানিতে আঙ্গুরের চুপসে যাওয়া এই ঘটনাগুলি আমরা অনেকেই দেখেছি বা শুনেছি প্রথম যে ঘটনা সেটা হচ্ছে পানিতে ভেজানো কিসমিসের ফুলে ওঠা জিনিসটা আসলে কি জিনিসটাকে বলা হচ্ছে অন্ত অভিশ্রবণ তার মানে বাইরে থেকে পানি কিসমিসের পর্দা ভেদ করে ভেতরে প্রবেশ করে এবং কিসমিসটা রসে পরিপূর্ণ হয়ে যায় কিসমিসটা প্রাথমিক অবস্থায় কিন্তু চুপসানো একটা ব্যাপার থাকে সেটা যখন রসে পরিপূর্ণ হয় তখন সেটা আঙ্গুরের মতো হয়ে যায় অপরদিকে এক বাটি লবণ পানিতে যদি রসে টসটসে আঙ্গুর ডুবিয়ে রাখা হয় তাহলে কিছুক্ষণ বাদে দেখা যাবে যে আঙ্গুরটি চুপসে গেছে কেন এটা হয়েছে অর্থাৎ কোষের ভেতর থেকে পানিটা বাইরে চলে গেছে এটাকে বলা হয় বহিঃবিশ্রবণ তাহলে এই যে অভিস্রবণ একটা প্রক্রিয়া উদ্ভিদের একটি গুরুত্বপূর্ণ সারবৃত্তি প্রক্রিয়া তার পানি শোষণের ক্ষেত্রে কাজেই অভিস্রবণ সম্পর্কে যদি আমাদের পরিষ্কার কনসেপ্ট না থাকে তাহলে খুবই দুঃখজনক একটি ব্যাপার আমরা অভিস্রবণ বিষয়টি ভালো করে বোঝার চেষ্টা করি অভিশ্রবণ হতে গেলে তার প্রধানত তিনটে শর্ত রয়েছে এক হচ্ছে দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ এবং একই দ্রাবক হতে হবে তার সঙ্গে বৈষম্যভেদ পর্দা থাকতে হবে এখানে বৈষম্যভেদ পর্দা হচ্ছে এমন একটা পর্দা যার ভেতর দিয়ে দ্রাবক পদার্থ চলাচল করতে পারে দ্রব কিন্তু নয় তা আমরা এইখানে জীবে পরিবহন এই পর্যায়ে অভিস্রবণের যে সংজ্ঞাটি রয়েছে সে সংজ্ঞাটি একটু বোঝার চেষ্টা করি দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ একটি বৈষম্যভেদ্য পর্দা দ্বারা পৃথক থাকলে যে প্রক্রিয়ায় দ্রাবক কম ঘন দ্রবণ থেকে অধিক ঘন দ্রবণের দিকে যায় তাকে অভিস্রবণ বলা হয় অর্থাৎ যেদিকে কম ঘন দ্রবণ সেখানে দ্রাবকের পরিমাণটি অনেক বেশি থাকে আর যেটা অধিক ঘন দ্রবণ সেখানে দ্রাবকের পরিমাণটি কম থাকে অর্থাৎ পানির পরিমাণ কম থাকে তাহলে আমরা দ্রাবক দিয়ে যদি সংজ্ঞাটি বলবার চেষ্টা করি তাহলে সংজ্ঞাটা কিন্তু হবে যে যে মানে শুরুটা ঠিক থাকবে দুইটি ভিন্ন ঘনত্বের দ্রবণ একটি বৈষম্যভেদ্য পর্দা দ্বারা পৃথক থাকলে যে প্রক্রিয়ায় দ্রাবক তার বেশি ঘনত্বের এলাকা থেকে কম ঘনত্বের এলাকার দিকে যায় আর দ্রবণ দিয়ে যদি আমরা বলি সেটা হবে কম ঘন দ্রবণ থেকে অধিক ঘন দ্রবণের দিকে যায় আমরা একটা ছবির সাহায্যে বিষয়টি বোঝার চেষ্টা করি এইখানে লক্ষ্য করো দুইটা পাত্র এবং মাঝখানে যদি আমরা বলি হ্যাঁ একটা বৈষম্যভেদ্য পর্দা রয়েছে উভয় পাত্রে দশ কেজি করে পানি রয়েছে একটি পাত্রে তিন কেজি চিনি রয়েছে আর একটি পাত্রে রয়েছে সাত কেজি চিনি যেটা এ পাত্র সেটা স্পষ্টতই বুঝতে পারছ যে সেটা হচ্ছে কম ঘন দ্রবণ আর যেটা বি পাত্র সেটা হচ্ছে অধিক ঘন দ্রবণ এখানে একটু লিখার ভুল আছে এটা যে যাই হোক আমি জিনিসটা কারেকশান করে দিয়েছি যেটা এ পাত্র সেটা হচ্ছে কম ঘন ঘনদ্রবণ এবং যেটা বিপাত্র সেটা হচ্ছে বেশি ঘনদ্রবণ তার মানে যেটা এ পাত্র সেখানে দ্রাবকের বেশি ঘনত্বের এলাকা আর যেটা বিপাত্র সেটা হচ্ছে দ্রাবকের কম ঘনত্বের এলাকা তার মানে এখানে ঘন দ্রবণ দ্রবণ বেশি ঘন কাজেই দ্রাবকের পরিমাণটি কম রয়েছে এখানে কম ঘন দ্রবণ কাজেই দ্রাবকের পরিমাণটি বেশি রয়েছে কাজেই পানি কিন্তু এ থেকে বিয়ের দিকে যাবে সুতরাং অভিশ্রবণের সংজ্ঞা নিয়ে যেন আর কোনো সমস্যা না হয় দ্রবণ দিয়ে কথা বললে কম ঘন দ্রবণ থেকে বেশি ঘন দ্রবণের দিকে যাবে আর দ্রাবক নিয়ে কথা বললে দ্রাবকের বেশি ঘনত্বের এলাকা থেকে কম ঘনত্বের এলাকার দিকে যাবে এবারে আমরা পানি শোষণে চলে যাই উদ্ভিদের জীবনে পানি শোষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা এখানে পানি শোষণের সঙ্গে কয়েকটি পয়েন্ট বা বিষয় জড়িত এক হচ্ছে মূল রোম দুই কৌশিক পানি তিন হচ্ছে ব্যাপনচাপ ঘাটতি চার প্রসেদন টান এবং পাঁচ হচ্ছে চোষক শক্তি এই সমস্ত বিষয়গুলি কিন্তু পানি শোষণের সঙ্গে জড়িত এখানে মূল রোম আমরা ছবি দেখে বুঝতে পারি যে মূলের সঙ্গে কিছু চুলের মতো উপবৃদ্ধি দেখা যায় তাদেরকে মূল রোম বলা হয় কৈশিক পানি মাটির কণার ফাঁকে ফাঁকে যে পানিগুলো থাকে সেই পানিগুলিকে কৈশিক পানি বলে ব্যাপনচাপ ঘাটতি একটা দ্রবণ এবং দ্রাবকের মধ্যে ব্যাপনের যে পার্থক্য ব্যাপনচাপের যে পার্থক্য সেটি হচ্ছে ব্যাপনচাপ ঘাটতি প্রসেদন টান বিষয়টা হচ্ছে যে উদ্ভিদ যখন প্রসেদন করে অর্থাৎ জলীয় বাষ্প বের করে দেয় তখন পাতার কাছে যে পত্ররের কাছে যে কোষটা থাকে সেখানে এক ধরনের টান অনুভব হয় অর্থাৎ সেখানে পানির পরিমাণটি কমে যায় এটাই হচ্ছে প্রসেদন টান আর চোষক শক্তি চোষক শক্তি হচ্ছে দেখো তুমি স্ট্র পাইপের সাহায্যে যখন পানি টানো কোনো বোতল থেকে সেটা হচ্ছে এক ধরনের চোষক নল এবং সেটাই হচ্ছে চোষক শক্তি যে শক্তির সাহায্যে মাটির নিচ থেকে পানিটা উদ্ভিদের মধ্যে প্রবেশ করে এখানে সে বিষয়টি আমি দেখানোর চেষ্টা করছি যে এইরকম স্ট্র পাইপের সাহায্যে একটা যদি টান না থাকে তাহলে কিন্তু পানি মুখের মধ্যে প্রবেশ করবে না মাটি থেকে গাছের পাতায় পানি পৌঁছানো এক নম্বর পয়েন্ট যেটা হচ্ছে টান কিছুক্ষণ আগে বললাম যে প্রসেধনের ফলে পাতার কোষে ব্যাপন চাপ ঘাটতি তৈরি হয় এটা না হলে কিন্তু কখনোই পানি উদ্ভিদ প্রবেশ করবে না এভাবে একটি কোষ থেকে আরেকটি কোষে ব্যাপন চাপ ঘাটতি তৈরি হয় এবং এটি একেবারেই মূল রোম পর্যন্ত বিস্তৃত হয় এখানে ছবিটা ভালো করে লক্ষ্য করো এটা হচ্ছে গাছের পাতা এই পাতায় যখন পানি বেরিয়ে যাচ্ছে পানি বেরিয়ে গেলে এইখানে পাতার যে কোষগুলো রয়েছে এই কোষে একেবারে পত্র পাশে যে কোষটি রয়েছে সেখানে ব্যাপন চাপ ঘাটতি তৈরি হয় এবং এটা আস্তে 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 এই ঘাটতি একটা একটা করে একেবারেই মাটির নিচে মূলরম পর্যন্ত এটা মূলের একটা অংশ মূলরম পর্যন্ত এই টানটি তৈরি হয় তখন এইখানে মূলরমের ভেতর দিয়ে কিন্তু পানি প্রবেশ করতে থাকে তো ব্যাপন ও অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে পানি মাটি থেকে মূল রোমে প্রবেশ করে আর মূলের কর্টেক্স হতে পানি অন্ততক ও পরিচক্র হয়ে পরিবহন কলাগুচ্ছে পৌঁছে যায় এগুলো হচ্ছে পানি পরিবহনের কিন্তু বিষয় এখন ছবির সাহায্যে আমাদের বুঝতে হবে যে এখানে করটেক্স জিনিসটা কী এবং কীরকমভাবে এটা পৌঁছায় এইখানে এই ছবিটি তোমার বইয়ে রয়েছে এই ছবিতে ভালো করে লক্ষ্য করো এই হচ্ছে মাটির কণার ফাঁকে ফাঁকে যে পানিগুলো থাকে সেটা হচ্ছে কৈশিক পানি আর এই কৈশিক পানি মূল রোমের সাহায্যে প্রবেশ করে ব্যাপন এবং অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে এইখানে যে অংশটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এপিডার্মিস মানে বহিরত্বক আর ভেতরের দিকে যে অংশটা সেটা হচ্ছে এন্ডোডার্মিস অন্ততক এই এপিডার্মিস এবং এন্ডোডার্মিসের মাঝখানে যে কতগুলি কোষ থাকে এই কোষগুলিকে বলা হয় কটেক্স এখানে কিন্তু একটা মূলের প্রস্তুচ্ছেদ করা হয়েছে অর্থাৎ একটা মূলকে ব্লেডের সাহায্যে অত্যন্ত পাতলাভাবে কাটলে মাইক্রোস্কোপে কিন্তু আমরা এরকম একটি ছবি দেখতে পাই এইখানে পানিটি যখন কটেক্স হয়ে অন্তত হয়ে যখন জাইলেম ভেসেলে পৌঁছে যায় এখান থেকে কিন্তু পানি একেবারেই গাছের পাতা অবধি পৌঁছে যায় অর্থাৎ জাইলেম ভেসেল পরিবহন কলাগুচ্ছ যারা এই পানিটিকে পাতায় পৌঁছে দেয় এখন পানি প্রবাহের যে গতিপথ সেই গতিপথগুলো আসলে কোথা থেকে কোথায় গিয়েছে কৈশিক পানি এটি মূলরোমে যায় মলরুম থেকে মূলতক মূলতক থেকে কটেক্স কর্টেক্স থেকে অন্ততক অন্ততক হয়ে পরিচক্র এবং পরিচক্র হয়ে এটি জাইলেমে পৌঁছে যায় এই হচ্ছে মোটামুটি পানি প্রবাহের গতিপথ তোমাদের যে কর্মপত্র দেয়া আছে সেই কর্মপত্রে কিন্তু একটা এরকম গতিপথ দেয়া আছে সেটা ভালো করে লক্ষ্য করবে এবার আমরা খনিজ লবণ শোষণ নিয়ে কথা বলবো খনিজ লবণ শোষণ কোথা দিয়ে শোষণ করে অর্থাৎ কোন জায়গা দিয়ে এটি শোষিত হয় এটি মূল এবং মূলাগ্রের অর্থাৎ মূলের অগ্রভাগের কোষ বিভাজন অঞ্চলের যে তরুণ কোষ রয়েছে সেই তরুণ কোষের সাহায্যে এটি হয়ে থাকে কী অবস্থায় শোষণ করে আয়ন আকারে খনিজ লবণ শোষিত হয় কোন উপায়ে শোষিত হয় নিষ্ক্রিয় শোষণ এবং সক্রিয় শোষণ এবার নিষ্ক্রিয় শোষণ জিনিসটা কী নিষ্ক্রিয় শোষণ শোষণ হচ্ছে বিপাকীয় শক্তি ব্যয় ছাড়াই বেশি ঘনত্বের দিক হতে কম ঘনত্বের দিকে লবণ আয়নের যে ব্যাপন হয় সেটি হচ্ছে নিষ্ক্রিয় শোষণ অর্থাৎ এই শোষণে কিন্তু কোনো প্রকার শক্তি ব্যয় করার প্রয়োজন হয় না এবং কোন কোন প্রক্রিয়া এটি শোষিত হয় একটা হচ্ছে ইমভাইভিশন এবং অভিস্রবণ প্রক্রিয়ায় এটি শোষিত হয় এরপর আমরা সক্রিয় শোষণে যাব সক্রিয় শোষণ হচ্ছে বিপাকীয় শক্তির সহায়তায় ঘনত্বক্রমের বিরুদ্ধে আয়নের যে পরিশোষণ ঘটে অর্থাৎ বিপাক শক্তির সাহায্যে যে শোষণটা ঘটে সেটাকে বলা হয় সক্রিয় শোষণ এখন পানি শোষণ এবং খনিজ লবণ পরিশোষণের মধ্যে কিছু পার্থক্য রয়েছে যেই পার্থক্যটি তোমাদের যে কর্মপত্র আছে সেখানে দেয়া আছে প্রথমে এক নম্বর পয়েন্ট যেটা সেটা হচ্ছে কি হিসাবে শোষিত হয় এটা শোষিত হয় পানি মোটামুটি অণু হিসেবে আর খনিজ লবণ আয়ন আকারে শোষিত হয় তারপরে পদ্ধতির কথা বলা আছে পানি শোষণ এবং খনিজ লবণ শোষণ পানিটি অনেকটা নিষ্ক্রিয় পদ্ধতিতে শোষিত হয় খনিজ লবণের ক্ষেত্রে সক্রিয় নিষ্ক্রিয় দুই ধরনের পদ্ধতি প্রয়োজন হয় পানি রোম অঞ্চল দিয়ে শোষিত হয় খনিজ লবণ মূলাগ্রের যে কোষ বিভাজন অঞ্চল রয়েছে সেখানে সেখান দিয়ে পরিশোষণ ঘটে বিপাকীয় শক্তি বিপাকীয় শক্তি পানি শোষণের ক্ষেত্রে প্রয়োজন হয় না খনিজ লবণের ক্ষেত্রে হয়ে থাকে আর বাহকের যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে পানি শোষণের ক্ষেত্রে সেরকম কোনো বাহক প্রয়োজন হয় না কিন্তু খনিজ লবণ শোষণের ক্ষেত্রে বেশ কিছু বাহক প্রয়োজন হয় যেমন সাইটোক্রোম এটি একটি বাহক এই বিষয়ে তোমরা উচ্চতর শ্রেণীতে জানতে পারবে এখন আমরা উদ্ভিদে পরিবহন নিয়ে কথা বলবো উদ্ভিদের পরিবহন দুই রকমের রয়েছে একটা হচ্ছে মাটি হতে পানি এবং খনিজ লবণ পরিবহন কে করে জাইলেম এবং ভেসেলের সাহায্যে মাটি থেকে পানি এবং খনিজ লবণ পরিশোষণ ঘটে এবং তার মেকানিজমটা আসলে কী কী তার কৌশলটা কী কী এখানে তিনটি কৌশলের সাহায্যে কিন্তু উদ্ভিদে পরিবহন ঘটে থাকে একটা দেখো প্রসেদন টান কৈশিক শক্তি এবং মূলজ চাপ প্রসেতন টান বিষয়ে আলোচনা করেছি কৈশিক শক্তি জিনিসটা কি এবং মূলচ্চাপ জিনিসটা কি সে বিষয়ে একটু ধারণা দেবার চেষ্টা করব কৈশিক শক্তি লক্ষ্য করো যে কোনো তরলকে সংকীর্ণ পথে প্রবাহিত করাবার ক্ষমতা এখানে দুই রকমের পাইপ রয়েছে একটা মোটা এবং একটা সরু এখন এই মোটা পাইপের ভেতর দিয়ে তুমি মুখ লাগিয়ে মোটা পাইপের ভেতর দিয়ে যত দ্রুত যে পরিমাণ পানি টানতে পারবে চিকন পাইপের সাহায্যে কিন্তু তুমি আরও বেশি দ্রুত পানি উঠাতে পারবে এখানে পাশাপাশি দুইটা মোটা এবং সরু নল দিয়ে রাখা হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সরু নলের সাহায্যে কিন্তু পানিটা বেশি ওপরে উঠে গেছে তাহলে এখানে কৈশিক শক্তি হচ্ছে কোনো তরলকে সংকীর্ণ পথে প্রবাহিত করবার যে ক্ষমতা সেটাকে আমরা কৈশিক শক্তি বলতে পারি মূলোচ্চাপ মূলোচ্চাপ কী জিনিস সংজ্ঞাটা একটু জেনে নিই তারপর ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি সেটা হচ্ছে কি মূলের বিপাকীয় ক্রিয়ার ফলে জাইলেম টিস্যুর ট্রাকিয়াতে যে চাপের সৃষ্টি হয় তাকে মূলোচ্চাপ বলা হয় যে মূলের বিপাকীয় ক্রিয়ার ফলে জাইলেম টিস্যুর ট্রাকিয়াতে যে চাপের সৃষ্টি হয় তাকে মূলোচ্চাপ বলে বিষয়টা কীরকম এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ উদ্ভিদের মাটির ওপর থেকে একটা কাণ্ড বের হয়েছে সেইখানে কাণ্ড যদি কোনো একটা জায়গা আমরা কেটে দিই তাহলে দেখতে পাবো যে সে কাণ্ডের জায়গাটা দিয়ে প্রচুর পরিমাণে রস বা পানির মতো বের হচ্ছে এইখানে একটা রাবারের পাইপ স্বচ্ছ রাবারের পাইপ যদি ওই কাণ্ডটার সঙ্গে লাগিয়ে দেওয়া হয় তাহলে দেখা যাবে যে পানিটা কিন্তু রাবারের পাইপের ওপরে কিছু পরিমাণ উঠে গেছে অর্থাৎ মাটির নিচ থেকে পানির যে ফ্লোটা ছিল মূলের যে চাপটা ছিল সে কারণে কিন্তু এমনটা হয়ে থাকে এটাই হচ্ছে মূলত মূলচ্চাপ এবার উদ্ভিদের পরিবহনের আরেকটি যে দিক ছিল সেটা ছিল পাতায় প্রস্তুতকৃত খাদ্য এটা কে করে থাকে এটা ফ্লোয়েম টিস্যুর সাহায্যে কিন্তু এটা হয় আর এটার মেকানিজম হচ্ছে সিবনল আমরা জানি সিবনলের যে গঠন ফ্লোয়েম টিস্যুর একটি অন্যতম উপাদান তার সঙ্গে সঙ্গী কোষ থাকে এখানে আমরা একটি নলের গঠন দেখতে পাচ্ছি এবং সেই সঙ্গে একটা প্রশ্ন এখানে আছে সেটা হচ্ছে শীতকালে উদ্ভিদে বৃদ্ধি কমে যায় কেন এখানে যে নলগুলো রয়েছে একটির উপর আরেকটি নল সাজানো থাকে এবং এই নলের সাহায্যে কিন্তু খাদ্যবস্তু পরিবহন হয় এটি যেমন পাতা থেকে নিচের দিকে হয় পার্শ্বীয় দিকে হয় অর্থাৎ চারিদিকে কিন্তু এই পরিবহনটি ঘটে থাকে এখন একটি সিগনলের মাঝখানে আর যে সিবনল থাকে সেখানে চালনির মতো কতগুলি ছিদ্র থাকে এই চালনির মতো ছিদ্র এই জায়গাগুলি শীতকালে ক্যালোজ নামক এক ধরনের জাতীয় পদার্থ জমে যাওয়ার ফলে এখানে কিন্তু একটা ব্লক তৈরি হয় যার ফলে এই খাদ্য পরিবহনটি কমে যায় আর এই খাদ্য পরিবহন কমে যাওয়ার ফলে উদ্ভিদ দুর্বল হয়ে যায় এবং তার শক্তি সঞ্চয় করে রাখার জন্য সে কিন্তু তার পাতা ঝরিয়ে ফেলে যাতে প্রসেদন প্রক্রিয়ার মাধ্যমে শক্তি ব্যয় না হতে পারে তারপর আবার যখন শীত চলে গিয়ে বসন্তের আগমন ঘটে তখন আবার নতুন পাতা বের হয় এবং এই ক্যালোসটি গলে যায় আবার সিবনলের মধ্য দিয়ে খাবার পরিবহন হ মানে হতে থাকে এটা কিন্তু সব উদ্ভিদই যে হয় তা না তবে সিংহভাগ উদ্ভিদ এটি হয়ে থাকে যে সমস্ত উদ্ভিদে হয় না তাদের অন্য মেকানিজমের মাধ্যমে তারা তাদের খাবার তো পরিবহন করে এবং তারা টিকে থাকে আর কি এরপর যে বিষয়টা আসছে সেটা হচ্ছে কোশ রস কোষরস জিনিসটা কি যে কোষের ভেতরের পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণকে একত্রে কোষ রস বলে অর্থাৎ একটা কোষের ভেতরে যে পানি থাকে এবং পানির সাথে যে খনিজ লবণ দ্রবীভূত থাকে সেটাকে একত্রে কোষরস বলা হয় কোষরসের পরিবহন কোষরসের পরিবহন হচ্ছে যে প্রক্রিয়ায় উদ্ভিদের মূল কর্তৃক শোষিত পানি ও খনিজ লবণ শোষণ খনিজ লবণ শোষণ অঞ্চল থেকে মাধ্যাকর্ষণের বিপরীতে উদ্ভিদের উচ্চতর অংশে অর্থাৎ বিপাকীয় অঞ্চলে যে জায়গায় রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয় জাইলেম টিস্যুর মাধ্যমে উত্থিত হয় অর্থাৎ উঠে যায় সেটাই হচ্ছে রস উত্তোলন অর্থাৎ মাধ্যাকর্ষণের বিপরীতে কিন্তু এই উদ্ভিদের রসটি উপরে উঠে জাইলেম এবং ভেসেল টিস্যুর মাধ্যমে তো এটি হচ্ছে রস উত্তোলন প্রক্রিয়া এখন এই পরিবহনের ধরন দুই ধরনের রয়েছে একটা হচ্ছে উপরের দিকে উঠা এবং কোষ কোষরসের পার্শ্ব পরিবহন অর্থাৎ পার্শ্বীয় দিকে কোষ রসের পরিবহন হওয়া এখানে কি কি বিষয় জড়িত পানি এবং খনিজ লবণ মলরমে পৌঁছানো আর মলরম থেকে পাতায় পৌঁছানো প্রথম যে প্রক্রিয়াটি সে প্রক্রিয়াটির সাথে প্রশোধন বলো অভিস্রবণ বলো ব্যাপন বলো এগুলো জড়িত আর পাতায় যে পৌঁছানো সেখানে জাইলেম ফেসেলের সাহায্যে পাতায় পৌঁছে যায় তা আমরা এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি সেই ছবির সাহায্যে আমরা আন্দাজ করতে পারছি যে কিভাবে গাছের পাতায় পানি পৌঁছে যায় এখানে যে অংশটা একেবারেই মূলরম এই মূলরোমের সাহায্যে আস্তে 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 এটি ওপরে পাতায় পৌঁছে যায় এবং পার্শ্বভাগে অন্যদিকে যে পাতাগুলো থাকে সেদিকেও কিন্তু এই পানিটি চলে যায় রস উত্তোলনের একটি এক্সপেরিমেন্ট আছে তোমাদের প্র্যাকটিক্যাল করানো হয় এখানে একটা পাত্রে সেফ্রানির নামক বা ইউসিন নামক এক ধরনের রঞ্জক পদার্থ রঙিন রঞ্জক পদার্থ নেওয়া হয় এবং উদ্ভিদ যে আসলেই পানি ওপরে উঠায় এটি হচ্ছে তার একটা অন্যতম এক্সপেরিমেন্ট এখানে রঙিন পানি রাখলে তিন চার ঘন্টা বাদে দেখা যাবে যে পানিটি উদ্ভিদের আস্তে আস্তে মূলরম হয়ে পাতা শিরা উপশিরাগুলি লাল বা রঙিন রং ধারণ করে ফেলেছে আর কি এটি হচ্ছে রস উত্তোলনের পরীক্ষণ এটা একটা বিশেষ ধরনের গাছ দিয়ে করা হয় সে গাছটা হচ্ছে প্যাপিরোমিয়া গাছ এরপরে আমরা আরেকটি টপিক্সে যাব সেটা হচ্ছে শালক সংশ্লেষণে উৎপাদিত যে খাবার উৎপন্ন হয় সে খাবার উদ্ভিদের বিপাকীয় কাজে ব্যয় হওয়ার পরে অতিরিক্ত খাবার উদ্ভিদ কিন্তু তার দেহে সঞ্চয় করে থাকে যেমন উদ্ভিদ কাণ্ড রূপান্তরিত কাণ্ড এখানে গোল আলু এবং মূল মিষ্টি আলু আর পাতায় অর্থাৎ ঘৃতকুমারীর পাতায় এই খাবারগুলি সঞ্চিত থাকে এবার আমরা আরেকটি টপিক্সে চলে যাব এখানে তুমি দেখতে পাচ্ছ একটি পাত্র থেকে পানির বাষ্প বের হচ্ছে কাজী কোন বিষয়ে আলোচনা করবো বুঝতেই পারছ সেটা হচ্ছে প্রসেদন প্রক্রিয়া আমরা মোটামুটি একটা উদ্ভিদ থেকে জলীয় বাষ্প বেরিয়ে যেতে দেখছি এবং এই বেরিয়ে যাওয়ার প্রক্রিয়াটাই হচ্ছে প্রচ্ছেদন এখানে মাটির ভেতর থেকে পানি টানছে টানার ফলে আস্তে 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 পানিটি গাছের ভেতর দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে এখন এই গাছটি স্থলজ না জলজ বুঝতে পারছো গাছটি হচ্ছে স্থলজ কাজী গাছের ভেতর থেকে পানি বেরিয়ে যাওয়ার যে প্রক্রিয়াটি সেটি প্রসেধন আর এটি হচ্ছে কি যে প্রক্রিয়া উদ্ভিদ তার দেহের অতিরিক্ত পানি বিভিন্ন বায়বীয় অঙ্গের মাধ্যমে বাষ্পাকারে বের করে দেয় সেটি হচ্ছে প্রসেদন এখন কোন কোন জায়গা দিয়ে প্রসেধন হয় সেটা আমরা জানবো বা কি ধরনের প্রসেদন প্রক্রিয়া রয়েছে এখানে ছবিতে যে বিষয়গুলো লক্ষ্য করছো সেটা উদ্ভিদের বিভিন্ন জায়গায় পত্ররন্ধ্র সেই পত্ররন্ধ্রের সাহায্যে কিন্তু প্রসেধন হচ্ছে এবং এই প্রসেধনকে বলা হয় পত্র রন্ধ্রীয় যেখানে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ প্রসেধন হয়ে থাকে এরপরে গাছের পাতার উপরে কিউটিকল একটা পাতলা মোমের মতো আস্তরণ দেখা যায় সেখানে কিছু ছিদ্র থাকে সেই ছিদ্রের সাহায্য কিন্তু প্রসেধন হয়ে থাকে এই বলা প্রসেধনটাকে বলা হয় কিউটিকুলার প্রসেদন এরপরে যে অংশটি রয়েছে সেটা হচ্ছে উদ্ভিদের যে কাণ্ডের অংশগুলি সেকেন্ডারি বৃদ্ধির ফলে উদ্ভিদের বাকলগুলি ফেটে গিয়ে কতগুলি ছিদ্র তৈরি হয় এই ছিদ্রগুলিকে বলা হয় লেন্টিসেল এই লেন্টিসেলের সাহায্যে যে প্রসেধন হয় সেই প্রসেধনটাকে বলা হয় লেন্টিকুলার প্রসেদন তাহলে মোটামুটি আমরা তিন ধরনের প্রসেদন দেখতে পাচ্ছি একটা হচ্ছে পত্র রন্ধ্রীয় প্রসেধন কিউটিকুলার প্রসেধন এবং লেন্টিকুলার প্রসেদন ছবিতে আমরা দুইটা গাছ দেখতে পাচ্ছি একটা গাছ থেকে নিয়মিতভাবে জলীয় বাষ্প বের হচ্ছে এবং আরেকটি গাছে সেই ধরনের কোনো জলীয় বাষ্প আমরা দেখতে পাচ্ছি না পরিণতিতে গাছ থেকে কিন্তু পাতাগুলি সব ঝরে গেছে এরকম একটা অবস্থা তাহলে প্রসেধনের কিছু প্রভাবক রয়েছে যে প্রভাবকগুলি প্রসেদনকে নানানভাবে নিয়ন্ত্রণ করে যেমন বাহ্যিক প্রভাবক হিসেবে তাপমাত্রা আপেক্ষিক আর্দ্রতা আলো বায়ুপ্রবাহ এগুলো রয়েছে আবার অভ্যন্তরীণ কিছু প্রভাবক রয়েছে তো আমরা তাপমাত্রার বিষয়টা নিয়ে একটু কথা বলি তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে প্রসেদন হারটি বেড়ে যায় কারণ বাতাসটি শুষ্ক হয় যার ফলে প্রসেদন প্রক্রিয়াটি বৃদ্ধি পায় তাপমাত্রা যদি কমে যায় তাহলে প্রসেদন হারও কিন্তু কমে যাবে আপেক্ষিক আদ্রতা এই জায়গাটা নিয়ে কিছু স্টুডেন্টের সমস্যা থাকে কাজ সমস্যাগুলো নিয়েই কিন্তু আমি এখানে আলোচনাটি যোগ করেছি বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ এবং জলীয় বাষ্প ধারণ করার যে ক্ষমতা তার আনুপাতিক যে হার সেই হারটাই হচ্ছে আপেক্ষিক আদ্রতা এখানে সম্পৃক্ত বায়ু এবং অসম্পৃক্ত বায়ু এটা নিয়ে আমি ব্যাখ্যা করছি পরে তো আপেক্ষিক আদ্রতা যদি বাতাসে বেশি হয় তাহলে বাতাসটি সম্পৃক্ত হয়ে যাবে আর আপেক্ষিক আদ্রতা যদি কম থাকে তাহলে বাতাসটি অসম্পৃক্ত অবস্থায় থাকবে তো এখন আপেক্ষিক আদ্রতা যদি বেড়ে যায় প্রসোধন হার কমে যাবে আপেক্ষিক আদ্রতা কম থাকলে প্রসোধন হার বেশি হবে তো কীরকম বিষয়টি সম্পৃক্ত বায়ু একটু বুঝি আমরা যে কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুর সর্বোচ্চ যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ ক্ষমতা আছে যদি ওই বায়ুতে সেই পরিমাণ জলীয় বাষ্প থাকে তাহলে তাকে সম্পৃক্ত বায়ু বলা হয় একটা নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ বাতাসের সর্বোচ্চ যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ ক্ষমতা যদি ওই বায়ুতে সেই পরিমাণ জলীয় বাষ্প থাকে তাহলে তাকে সম্পৃক্ত বায়ু বলে এখন এখানে কিন্তু আর জলীয় বাষ্প সে ধারণ করতে পারবে না এরকম হচ্ছে বিষয়টি আর কি বায়ু প্রবাহের বিষয়ে আমরা যাই বায়ুপ্রবাহ হচ্ছে কি যে প্রশ্যোধনের ফলে পরিবেশ শিক্ত হয় বায়ুপ্রবাহ যদি বেড়ে যায় প্রশ্যোধন হার বৃদ্ধি পায় অর্থাৎ প্রশোধন প্রক্রিয়ার ফলে সেই জায়গার বাতাসে কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকে যখন বায়ুপ্রবাহ বেড়ে যায় পাতাগুলি আন্দোলিত হয় পত্র রন্ধ্রের উপর এক ধরনের চাপ তৈরি হয় তখন কিন্তু প্রশোধন হারটি বেড়ে যায় অপরদিকে বায়ুচাপ যদি বৃদ্ধি পায় তাহলে প্রসেধনের হার হ্রাস পায় অভ্যন্তরীণ প্রভাবক হিসেবে এখানে পত্ররন্ধ্র রয়েছে পত্রের সংখ্যা পত্রফলকের আয়তন এবং উদ্ভিদের বায়ুবঙ্গের আয়তন এইগুলো যদি কলেবর অর্থাৎ কলেবর মানে আকার বায়ুবঙ্গ বলতে তার পাতা বা তার কাণ্ডের যে যে অংশ দিয়ে প্রসেধন করে সেসব জায়গাগুলিকে বায়ুবঙ্গ বলা হচ্ছে আর কি এখানে পত্রফলক অনেকেই বুঝতে পারে না পাতার যে সামগ্রিক যে বিষয়টি বোটার পর থেকে যে অংশটি বোটার পরের থেকে যে অংশটি সেটি হচ্ছে পুরোটাই হচ্ছে কি এটি হচ্ছে পত্রফলক প্রসাদনের স্থানগুলি আমরা জানি প্রসোধনের স্থান হচ্ছে পত্ররন্ধ্র তারপরে কিউটিকল এবং স্পঞ্জি প্যারেন ক্যামা এই অংশগুলো সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু প্রসাদন হারটি বাড়বে এখন প্রসোধন একটি অতি প্রয়োজনীয় অমঙ্গল বিজ্ঞানিক আর্টিস্ট প্রশোধনকে একটি অতি প্রয়োজনীয় অমঙ্গল হিসেবে চিহ্নিত করেছিলেন এ আলোচনায় আমাদেরকে প্রসোধনের কিছু গুরুত্ব এবং অপকারী দিক নিয়ে কথা বলতে হবে এখানে গুরুত্বগুলো হচ্ছে কি এক হচ্ছে অতিরিক্ত পানি শোষণজনিত চাপ থেকে মুক্তি অর্থাৎ প্রশোধন প্রক্রিয়ার ফলে যে পানি শোষিত হয় অতিরিক্ত পানি জমে গেলে উদ্ভিদের বিভিন্ন কোষের উপর চাপ পড়তে পারে সেখান থেকে উদ্ভিদ বেঁচে যায় রস উত্তোলন হয় অভিস্রবণ প্রক্রিয়ায় সহায়তা দান অর্থাৎ অভিস্রবণ প্রক্রিয়াটি প্রশোধন ছাড়া হয় না এছাড়া উদ্ভিদ দেহে পানির সরবরাহ বৃদ্ধি পায় মিষ্টত্ব বৃদ্ধি পায় অর্থাৎ প্রসাদন প্রক্রিয়ায় যখন পানি বেরিয়ে যায় তখন কোষে শর্করার ঘনত্ব বেড়ে যায় যার ফলে যে ফল রয়েছে সেই ফলের মিষ্টি অংশ বৃদ্ধি পায় দৃঢ়তা দান প্রসাদন প্রক্রিয়ায় পানি জমে কোষগুলির দৃঢ়তা বৃদ্ধি পায় পাতাকে আদ্র রাখে শালক সংশ্লেষণ এবং শ্বসনে সহায়তা করে এছাড়া পরিবেশ শীতল রাখা উদ্ভিদ দেহের বৃদ্ধির একটি সহায়ক ভূমিকা পালন করে খাদ্য পরিবহনে সহায়তা দান করে অপকারী দিকগুলো হচ্ছে শক্তির অপচয় পানির অপচয় পানি ও খনিজ লবণের ঘাটতি এবং পরিশেষে উদ্ভিদের মৃত্যু তো তার উপকারী দিক রয়েছে অনেকগুলি অপকারী দিক থাকা সত্ত্বেও উপকারের পাল্লাটি ভারী হওয়ার কারণে প্রসাদন প্রক্রিয়াটি উদ্ভিদের জীবনে এখনও টিকে আছে তো যাই হোক আজকে এ পর্যন্তই রাখছি না অনেকগুলো বিষয় নিয়ে কথা বললাম আশা করি তোমরা মোটামুটি বিষয়গুলি বুঝতে পেরেছো যেগুলো অস্পষ্ট বিষয় সেগুলির উপরে নজর রাখো আজকে তাহলে এ পর্যন্তই রাখছি ধন্যবাদ সবাইকে